বন্ধুগণ আজকে আমরা সকল ধরনের ভার্ব নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ কেবল একবার দেখাতে পুরো বিষয়টি আয়ত্ত করতে পারবেন আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে এই বইটি সম্পূর্ণ ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের ভালো লাগবে এখন আসুন ভার্ব বলতে আমরা কি বুঝি বা কাকে বলে সহজে কিভাবে শিখব চেনার উপায় কি যে সকল শব্দের সাথে করা হওয়া দেওয়া যুক্ত আছে তাদেরকে আমরা ভার্ব বুঝে নেব এছাড়াও যে সকল শব্দের সাথে টেসি যুক্ত করে শব্দ গঠিত হয় বা করা যায় তাদেরকে আমরা ভার্ব বুঝে নেব সহজে শেখার উপায় হলো প্রথমে বাংলা শিখব তারপর ইংরেজিতে পরিসংখ্যানে দেখা যায় একটি ডিকশনারিতে যতগুলি সব ভার্ব রয়েছে এদের মধ্যে 98% ভার্বের সাথে করা শব্দটি যুক্ত আছে এবং 1% দেওয়া হওয়া যুক্ত রয়েছে আর বাকি 1% হলো অন্যান্য যা হোক আমরা বিভিন্ন ধরনের ভার্ব দেখতে পাই এগুলি আয়ত্ত করতে হলে প্রথমে বাংলা রপ্ত করতে হবে তারপরে ইংরেজি তো এখন আসুন বন্ধুগণ এখানে 5 ক্যাটাগরি ভার্বের অবস্থান তো লিখে দেওয়া হলো যেমন একক শব্দের ভার্ব নাউনের সাথে করা যুক্ত হয়ে বার অ্যাডজেক্টিভের সাথে করা যুক্ত হয়ে বার নাউনের সাথে দেওয়া হওয়া যুক্ত হয়ে বার একক শব্দ 5 নম্বর হলো একক শব্দ করা হওয়া দেওয়া ব্যতীত অন্যান্য শব্দ যুক্ত ভার্ব তাই আসুন বন্ধুগণ পুরো বিষয়টি এক এক করে আমরা শিখে ফেলি 1 নম্বর হলো একক শব্দ ভার্বগুলি হলো হওয়া দেওয়া নেওয়া চাওয়া পাওয়া হাঁটা ঘোড়া চলা সরা দেখা শোনা বলা বোঝা জানা চেনা ডাকা আসা এই সকল ভার্বগুলি হলো একক শব্দে ভার্ব অর্থাৎ সে একটি শব্দের মাধ্যমে ভার্ব প্রকাশিত হলো এখন আসুন নাউনের সাথে করা যুক্ত হয়ে ভার্ব যেমন কাজ করা তৈরি করা রান্না করা সিদ্ধ করা পছন্দ করা ঘৃণা করা পড়াশোনা করা গোসল করা ধৌত করা তো বন্ধুগণ নাউনের সাথে করা যুক্ত হয়ে এইভাবে ভার্ব গঠন গঠিত হয় এভাবে হাজার হাজার ভার্বের সাথে করা যুক্ত রয়েছে এখন আসুন অ্যাডজেক্টিভের সাথে করা যুক্ত ভার্ব যেমন ধনী করা সক্ষম করা দুর্বল করা প্রিয় করা বিপদাপন্ন করা বড় করা ছোট করা লম্বা করা খাটো করা কালো করা নরম করা ইত্যাদি ইত্যাদি অ্যাডজেক্টিভের সাথে করা যুক্ত হয়ে ভার্ব গঠিত হয়েছে এভাবে হাজার হাজার ভার্বের সাথে করা যুক্ত রয়েছে আমরা দেখতে পাই এখন আসুন বন্ধুগণ 4 নম্বর হচ্ছে নাউনের সাথে দেওয়া হওয়া যুক্ত হয়ে ভার্ব যেমন শিক্ষা দেওয়া ধার দেওয়া মুক্তি দেওয়া লাভ দেওয়া বাধা দেওয়া ধাক্কা দেওয়া চাপ দেওয়া হেলান দেওয়া তো বন্ধুগণ আপনি যদি ভার্ব সম্পর্কে অ্যাট্রিবিউট অফ দ্য লেভেল অফ ভার্ব জানতে চান তাহলে এখান থেকে ভিডিওটি একাধিকবার ভালো করে দেখুন বুঝুন তারপর আপনি ভার্বগুলি একের পর এক শিখে নেন এখন আসুন বন্ধুগণ 2 নম্বর পৃষ্ঠা থেকে আরও কিছু শিখব যেমন একক শব্দ করা হওয়া দেওয়া ব্যতীত অন্যান্য শব্দযুক্ত ভার্ব যেমন খুঁজে পাওয়া সাইকেল চড়া ঘন্টা বাজানো দেখে ফেলা অস্ত যাওয়া মনোযোগ সহ শোনা কথাবার্তা বলা ভয় দেখানো ফিসফিস করে কথা বলা বুঝতে পারা সিদ্ধান্ত নেওয়া এই জাতীয় ভার্ব তো বন্ধুগণ আজকের ভিডিও থেকে আমরা কি শিখে নিলাম আজকের ভিডিও থেকে আমরা শিখে নিলাম ভার্ব কাকে বলে এবং কত ধরনের ভার্ব পাওয়া যায় একক ভার্ব নাউন যুক্ত ভার্ব অ্যাডজেক্টিভের সাথে ভার্ব নাউনের সাথে দেওয়া হওয়া ভার্ব এবং একক শব্দ করা হওয়া ব্যতীত অন্যান্য শব্দযুক্ত ভার্ব এখানে এই উদাহরণগুলি লিখে লিখে আপনার সন্তানকে পড়াতে থাকুন এখন আসুন বন্ধুগণ আমরা 5 ধরনের ক্যাটাগরি ভার্ব আমরা শিখে নিলাম এখন আসুন একটু ভেঙে ভেঙে শিখব অর্থটি ভার শব্দটি যদি ভার্ব হয়ে থাকে তাহলে এদের সাথে টেসে যুক্ত করা যাবে যেমন ওয়ার্ক মানে কাজ করিতেছি প্লে মানে খেলা খেলতেছি রিড মানে পড়া পড়তেছি রাইট মানে লিখতেছি তো বন্ধুগণ শব্দটি যদি ভার্ব হয়ে থাকে তাহলে তার সাথে টেসে যুক্ত করা যাবে এবং টেসে যুক্ত সকল ভার্বগুলি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝানো হয়ে থাকে তো এখন আসেন বন্ধুগণ একক শব্দের ভার্বগুলি আমরা ইংরেজিতে এখানে দেখব এখানে লক্ষ্য করুন অনেক অনেক শব্দগুলি দেওয়া হলো একক শব্দের ভার্বগুলো এখানে তুলে ধরা হলো এখন আসেন 2 নম্বর নিয়মটি হলো নাউনের সাথে করা যুক্ত হয়ে যে ভার্বগুলো হলো এখানে লক্ষ্য করুন প্রতিটার সাথে নাউন তারপর করা যুক্ত এখানে ভার্ব দেওয়া হলো তারপর অ্যাডজেক্টিভের সাথে করা যুক্ত হয়ে এখানে লক্ষ্য করুন অ্যাডজেক্টিভের সাথে করা যুক্ত হয়ে ভার্ব তারপর আবার নাউনের সাথে দেওয়া হওয়া যুক্ত হয়ে ভার্ব
এভাবে আপনার সন্তানকে ভেঙে ভেঙে তাকে যদি বুঝে পড়াতে পারেন ইনশাআল্লাহ সে দ্রুত গতিতে এগিয়ে যাবে এবং এটি মনে রাখুন যা শিখবে সমস্ত জীবনের জন্য শিখবে এবং একসাথে শিখবে তাহলে সবসময় মনে রাখতে পারবে ভালো থাকুন পরবর্তী ভিডিওগুলো দেখুন ইনশাআল্লাহ ভার্বের প্রকারভেদ পরবর্তী অধ্যায়ে দেখুন তো বন্ধুগণ ভার্বের প্রকারভেদ কিন্তু পঁচিশ থেকে তিরিশটি আইটেমে নয় প্রায় তিরিশ থেকে চল্লিশটি আইটেমে প্রকারভেদ ভার্ব রয়েছে সেগুলো পরবর্তী ভিডিওগুলোতে একের পর এক আলোচনা করবো সেই ভিডিওগুলো দেখতে থাকুন ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে থ্যাংক ইউ ভেরি মাচ